আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই সাদিয়ার সানাকো চ্যানেলে। আজকে আমি আপনাদের কাছে বিফ বার্গার তৈরি করে দেখাবো। আজকে কোরবান ঈদে সবার ঘরে বিফ থাকবে অ্যাভেলেবল, তখন কিন্তু বার্গারটা খুব সহজে তৈরি করে ফেলতে পারেন। ছোট বড় সবাই বার্গার খেতে পছন্দ করে। আমি শুধু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বার্গার তৈরি করেছি। বিফ বার্গার কীভাবে তৈরি করতে হয় সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। আমি বার্গার পেটির জন্য প্রথমে 500 গ্রাম বিফ কিমা নিয়ে নিচ্ছি। 1 চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ 7 মতো, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1/2 চা চামচ, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, 1টা ডিম দিয়ে সবগুলো উপকরণ আমি কিমার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রাথমিক বললাম এই কারণে বিদেশি একটা রেসিপি খাবেন কিন্তু ওদের মতো কাজ করবে না, তা তো হবে না। 1টা কাঁচা চামচ দিয়ে ওদের মতো ফাইনাল মিক্স করব। ঠিক এইভাবে আমাকে পুরো কিমা মিক্স করে নিতে হবে। এতে করে কি হবে কি যদি কখনো কিমা ডলা থেকে থাকে তাহলে ডলা ভেঙে যাবে, আবার সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে। এই মিক্সিং অনেক সময় নিয়ে করতে হবে। পুরো মিক্সিং করতে কিন্তু 500 মিনিট সময় লাগে, কিন্তু কোনোভাবে এই প্রসেস অ্যাভয়েড করবেন না। এটার উপর জুসি ভাব অনেকটা নির্ভর করে। আমগুলো কিমা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি। লবণটা একটু কেয়ারফুল ইউজ করতে হবে, যেহেতু আমরা সয়া সস ইউজ করেছি, সয়া সস একটু লবণ থাকে। এখন এইভাবে করে একটু শেপ নিতে হবে। একেবারে মসৃণ গোল করতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট একটু গোল করলেই হবে। আমি বার্গার পেটিগুলো 1/2 ইঞ্চির মোটো মোটা করে রেখেছি। ট্রাই করবেন একটু বড় করে রাখতেন, ভাজার পর ওর পেটিগুলো একটু ছোট হয়ে যায়। এই সব বার্গার পেটি বানিয়ে নিয়েছি। আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল নিয়েছি, কারণ এই বার্গারের পেটিটাকে আমি শেল ফ্রাই করব। এইভাবে মিডিয়াম আঁচে আমি এই বার্গার পেটিগুলো দিয়ে দিচ্ছি। বার্গার পেটিগুলো এক পাশ হলে আরেক পাশ আমি উল্টিয়ে দিব। এই বার্গার পেটিগুলো হতে আমার পুরো 20 মিনিট সময় লেগেছে। আমার বার্গার পেটিগুলো হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিব। বিফ বার্গারের জন্য আমি বার্গার বানকে একটা চাকু দিয়ে 2 স্লাইস করে কেটে মিডিয়াম আছে 1 মিনিটের মতো তেলে ভেজে নেব। এতে করে হবে কি বার্গার বানের উপর বার্গার বানে সুন্দর কালার আসবে। এবং আমি দেখিয়ে দিচ্ছি বার্গার বানটি কত সুন্দর কালার আসছে। এখন আমি সবগুলো বার্গার বান তুলে নিব। আমি সেই তেলে পেঁয়াজ স্লাইসগুলো দিব এবং পেঁয়াজ স্লাইসগুলো একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। যখন দেখবেন নাটে নাটে পেঁয়াজের কালার একটু হালকা ভাজা হয়ে আসে, তখন আমি পেঁয়াজগুলো তুলে নিব। একটা বার্গার বান নিয়ে এর উপর আমি বার্গার সস খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এর উপর একটা লেটুস পাতা দিব। তারপর আমি এর উপর বার্গার পেটি দিব। তারপর এর উপর আমি একটা টমেটো স্লাইস করা দিব। তারপর আমি 2টা স্লাইস করা শসা কুচি দিব। তারপর এর উপর স্লাইস করা কিছু ভাজা পেঁয়াজ দিয়ে দিব। তারপর এর উপর সামান্য বার্গার সস দিয়ে দিব। তারপর একটা বানের উপর বার্গার সস ভালো করে মিশিয়ে
এর উপর বার্গার বানটা দিয়ে টুথপিক দিয়ে ভালোভাবে গেঁথে দিব। গেল আমার এক মজাদার হোমমেড বিফ বার্গার। আশা করি আমার আজকে বিফ বার্গারের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও দিব তখন আপনাদের কাছে নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।